আসসালামু আলাইকুম, চলে আসলাম আরএফএল ইজি বিল্ড শোরুম, যেখানে উত্তরবাড্ডা হলেন সেন্টার আউটলেটে। আপনাদেরকে এখন পরিচয় করে দিব যে আরএফএল এর যত পাইপ ফিটিং সম্পর্কে, যদিও এখানে আমি পাইপগুলো সম্পর্কে টুকটাক ধারণা দেওয়ার চেষ্টা করতেছি। তো এখানে দেখুন, আপনারা এখানে পাবেন ক্লাস পাইপ, যেটা হচ্ছে ক্লাস ডিই, মানে বি থেকে শুরু বি সি ডি ই, এগুলো হচ্ছে ক্লাস পাইপ, বিভিন্ন ক্লাসের পাইপ। এগুলো অত্যন্ত হেভি হয়, মানে সুয়ারেজ লাইনে এবং কি মাটির নিচে যে লাইন, ওগুলোতে এটা ব্যবহার করা যায়। তো আপনারা এই পাইপগুলো সম্পর্কে দেখুন, এখানে কাটপিস সব দেওয়া আছে, বিভিন্ন ক্লাস ডি পাইপ, ই পাইপ, সি পাইপ, বি পাইপ, 4 ইঞ্চি থেকে শুরু করে 20 ইঞ্চি পর্যন্ত এই পাইপগুলো হয়ে থাকে। তো দেখুন, এখন আরেকটা পাইপ যেটা হচ্ছে এইচডিপিই পাইপ, এইচডিপিই পাইপ, এটা অত্যন্ত হেভি এবং সবচেয়ে বেশি থিকনেস যুক্ত পাইপ, এবং কি এগুলো মানে পিএন টেন সবচেয়ে ভালো কোয়ালিটি পাইপ। এম পাইপের থিকনেস সবগুলোই দেওয়া আছে। এগুলো সবচেয়ে যেহেতু মানে পানি বা সুয়ারেজ লাইনে ওয়াসার যত কাজে এগুলো সবচেয়ে বেশি ব্যবহার হয়, বিশেষ করে আপনারা দেখতে পাবেন বড় বড় ইন্ডাস্ট্রিতে এইসব পাইপ ইউজ করা হয়। বিভিন্ন ধরনের, বিভিন্ন সাইজের এইচডিপিই পাইপগুলো কাটপিস রয়েছে, আপনারা চাইলে অর্ডার করতে পারেন। বড় ধরনের বিভিন্ন পাইপ রয়েছে। এরপরে আপনারা এমএস এবং জিআই পাইপ, এমএস পাইপ, এটা হচ্ছে জিআই পাইপ এবং এটি হচ্ছে এমএস পাইপ। এই পাইপগুলো অবশ্যই আপনারা গ্যাসের কাজে ইউজ করতে পারেন, এমএস জিআই দুইটাই। এটি আরএফএলের ফ্যালকন ব্র্যান্ডের তৈরি। এখানে হচ্ছে যে ফিল্টার, ক্লাস পাইপ যেমন অনেক বোরিংয়ে ইউজ করা হয়, সাবমার্সিবল পাইপ, এই সাবমার্সিবল পাইপের জন্যই ক্লাস পাইপগুলো ইউজ করা হয়, সেক্ষেত্রে ফিল্টারগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখুন, বিভিন্ন ধরনের ফিল্টার রয়েছে। এরপরে রয়েছে যে সাকশন হোস পাইপ, সাকশন হোস পাইপগুলো আপনার ওয়াসার সুয়ারেজ, তারপর হচ্ছে বিভিন্ন ফ্লেক্সিবল, যেটা মানে দূরে বালি ড্রেজিংয়ের কাজে ইউজ করা হয়। এরপরে রয়েছে এইচডাব্লিউআর পাইপ, এইচডাব্লিউআর পাইপগুলো স্যানিটারি কাজে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপরে রয়েছে আপনারা ইউপিভিসি পাইপ, ইউপিভিসি পাইপ যেখানে দেখুন, যেটা হচ্ছে পানি স্যানিটারি, যে পানি লাইনের জন্য দেওয়া হয়। এরপরে রয়েছে ইউপিভিসি ইলেকট্রিক, যেটা ইলেকট্রিক হোস পাইপ, ইলেকট্রিক হোস পাইপ। এরপর হচ্ছে পিপিআর পাইপ, পিপিআর পাইপটা আপনারা দেখুন, এটা হচ্ছে গরম পানির কাজে ব্যবহার করা হয় পিপিআর পাইপ। এরপর হচ্ছে এইচডিপি যে কোয়েল পাইপ, এই কোয়েল পাইপগুলো আপনারা এখানে দেখতে পারেন। দেখুন, এরপর আপনারা যে কনডিট পাইপ, কনডিট পাইপগুলো সম্পর্কে আপনাদেরকে জানাচ্ছি। ইলেকট্রিক কনডিট পাইপ, সে ইলেকট্রিক ক্যাবল আছে, এবং রয়েছে এখানে পিপিআর পাইপ, পিপিআরের যে সাদা পাইপগুলো, এবং রয়েছে আপনার এইচডিআর পাইপ, এইচডিআর পাইপগুলো দেখুন। এইচডিআর পাইপগুলোর মধ্যে বিভিন্ন কোয়ালিটি রয়েছে, দুইটা ধরনের, এইচডিআর 11 এবং এইচডিআর 13.5। এটা হচ্ছে সিপিভিসি পাইপ, যেটা মূল নাম হচ্ছে আপনার সিপিভিসি পাইপ নামে পরিচিত। ফিটিংস রয়েছে দেখুন,
ফিটিংস